নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপরে রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিছু প্রশ্ন এই ভিডিওতে এনেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন এই ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, তো এই ধরনের প্রশ্নগুলি খুব একটা কঠিন বা হার্ড হয় তা নয়, একটু বুঝে করতে পারলে এগুলি সলভ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো চলুন শুরু করি। সামনে যে প্রশ্নটা আছে দেখুন, এখানে আছে 8:23, এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এখানে 40:8, এখানে কত হবে। তো এই ধরনের সিরিজগুলো করতে গেলে আমরা জেনারেলি কী করি, এই দুটো সম্পর্ক দেখি। কিন্তু এই ধরনের সিরিজে আরও একটি রিলেশন হয়, কীভাবে হয় দেখুন। এই প্রথম নাম্বার এখানকার প্রথম নাম্বার, এই দুটোর মধ্যেও রিলেশন হতে পারে। ঠিক আছে, তো এই এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন, ঠিক আছে, এটাও হতে পারে। কিন্তু এই দুটো জিনিস কিন্তু ফলো রাখতে হবে, তাহলে আমাদের এই ধরনের প্রশ্নগুলি সব কটাই আমরা করতে পারবো। ঠিক আছে, তো দেখুন 8 আর 48-এর মধ্যে কী সম্পর্ক আছে, 8:6 হয়েছে, 8:6 = 48, এখানেও তাই হবে, 8:6 হবে, 23:6 কত, এখানে 8, এখানে 31, তার মানে 138। ঠিক আছে, 138 হলো এখানে, তার মানে কি হলো ব্যাপারটা, প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এখানে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন চলে যাই, দেখুন এখানে আছে 5:28 আছে, আর এখানে 8:2 কত হবে। তো এটাও খুবই ইজি সমাধান, এটা কীভাবে সম্পর্কিত এই প্রথম দুটির মধ্যে দেখতে হবে আমাকে। 5² + 3 যদি করি তাহলে কি হলো, 25 + 3 = 28 হলো। নেক্সট এটা করবো, 8² + 3 = 64 + 3 = 67। ঠিক আছে, আমার এখানে অ্যান্সার হলো কত, 67, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই, দেখুন এখানে আছে 8:256, এখানে আছে 10:2 কত হবে। ঠিক আছে, দেখুন এটা কীভাবে সম্পর্কিত আছে প্রথম দুটো সেটা আমাকে দেখতে হবে। 8 থেকে 256 কীভাবে হয় দেখুন, 8² যদি করি ইন্টু 8/2 করবো, ঠিক আছে, 8² × 8/2 করবো, তাহলে কী হলো, 64, 8² = 64, আর 8/2 = 4। ঠিক আছে, তাহলে 64কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কী হলো, তাহলে 256 হচ্ছে, হয়ে গেল, এটা হয়ে গেল 256। এবার দেখুন 10 আছে এখানে, তার মানে সেম জিনিসটা করবো, 10² × 10/2। ঠিক আছে, 10² × 10/2 মানে হচ্ছে এখানে 10² = 100, আর 10/2 = 5, তারপরে কী হলো, 500। আমার অ্যান্সারটা কী দাঁড়ালো এখানে, 500। ঠিক আছে, অপশান সিটা কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে অসুবিধা নেই, খুবই সিম্পল একটা সমাধান। যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো করতেও খুব একটা যে বেশি সময় লাগে তা নয়, জাস্ট জিনিসটা আমাকে ধরতে হবে, তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাব, দেখুন এখানে যে প্রশ্নটা আছে, 7 আছে, 42 আছে, 9 আছে, এখানে কত হবে, অপশানটা আমাকে দেখতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে 7:6 করে দিলে 46 হয়ে যাচ্ছে, এখানে 9:6 করে দেবো তাহলে কী হবে, 54 হবে, কিন্তু 54 তো অপশানেই নেই। ঠিক আছে, তাহলে কীভাবে আছে এই সম্পর্কটা সেটা আমাকে আগে দেখতে হবে। দেখুন 7² যদি করি, 7² - 7 যদি করি তাহলে কী হবে, 49 - 7 = 42, হলো 42। নেক্সট সেমভাবে সেম জিনিসটা 9-এর ক্ষেত্রেও তাই করবো, 9² - 9 করবো, তাহলে 9² = 81, -9 = কত হবে, 72। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সার হলো কত, 72, অপশান সি কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে কোথাও অসুবিধা নেই। দেখুন এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই ইজি, আবার বলছি এই ধরনের প্রশ্নগুলি আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাছে ইজি হয়ে যাবে, তত আপনারা খুব সহজেই জিনিসগুলি করতে পারবেন, ধরতে পারবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখুন এখানে আছে 121, এখানে 12 আছে, মাঝখানে সমানুপাতিক চিহ্ন, এখানে 25:2 কত হবে। ঠিক আছে, একই ব্যাপার এই দুটোর মধ্যে কী সম্পর্ক আছে সেটা আমাকে দেখতে হবে। দেখুন 121কে যদি আমি রুট করি +1 করবো তাহলে কী দাঁড়ালো, 11 + 1 = 12 হয়ে গেলো। ঠিক আছে, হলো 12, সেম জিনিসটা এটা করবো, তাহলে √25 + 1 করবো, তার মানে √25 = 5 + 1 = 6, খুব সিম্পল, 6 এখানে অ্যান্সার, অপশান সি, আশা করি বুঝতে অসুবিধা নেই। নেক্সট প্রশ্নটা দেখিনি কী আছে, দেখুন এখানে যে প্রশ্নটি আছে খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন, এখানে কিন্তু তিনটে আছে, তিনটে সেট আছে, 352:30 আছে, মাঝখানে সমানুপাতিক চিহ্ন, 296:108 আছে, আর 628:2 কত হবে এখানে। তো দেখুন এই প্রথম দুটো সেট আছে, এই দুটো সেটের মধ্যে কী সম্পর্ক আছে, ঠিক সেম জিনিসটা থার্ড নম্বর সেটে হবে, তো আমাকে এটা আগে করতে হবে, ধরতে হবে যে কীভাবে সম্পর্কিত এটা। দেখুন 3:5:2 যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে, 3:5 = 15, 15:2 = 30, হয়ে গেল 30। নেক্সট এটাও সেম আছে,
सेम জিনিসটা এখানে করব 2 ইনটু 9 ইনটু 6 কত হবে 6 9 54 ইনটু 2 ইজ इक्वल टू 108 হয়ে গেল 108 নেক্সট এটা 6 ইনটু 8 ইনটু 2 এই যাই হোক এটা ঘুরে গেল একই ব্যাপার তো 6 আসে 48 ইনটু 2 তার মানে 96 তার মানে এখানে কত হবে 96 অপশন সি কারেক্ট অ্যানসার আশা করি বুঝতে পেরেছেন খুব ইজি দেখতেই বড় কিন্তু এই জিনিসটা খুবই সহজ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যাই দেখুন এখানে যে প্রশ্নটি আছে এই এই ধরনের প্রশ্ন আমি একটু আগে আরেকটি করিয়েছি ওটার ক্ষেত্রে কি হচ্ছিল এটা ক্ষেত্রে বললে বুঝতে পারবেন দেখুন 7:56 আছে 9:2 কত হবে তো একই জিনিস 7² প্লাস 7 যদি করি তার মানে কি হবে আগের বার কি করেছিলাম 7² মাইনাস 7 করেছিলাম এটা প্লাস আছে এই সম্পর্কটা প্লাসের সম্পর্ক আছে তার মানে কি 49 প্লাস 7 ইজ इक्वल टू 56 হলো 56 নেক্সট এটাও সেম করব 9² প্লাস 9 is equal to 81 plus 9 is equal to 90 ঠিক আছে এখানে অ্যানসারটা দাঁড়ালো কি তার মানে আমার অপশন বি 90 অ্যানসারটা হচ্ছে 90 ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন চলে যাই এখানে আছে 42 20 আর এখানে আছে 64 এখানে কত হবে এটাও খুবই সিম্পল দেখুন 42 আর 20 এর মধ্যে কিভাবে এটা আছে সেটা আমাকে দেখতে হবে 42 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে কত হবে 21 মাইনাস 1 is equal to 20 ঠিক সেম ভাবে এটা করব 64 ডিভাইডেড বাই 2 ইজ इक्वल टू 32 মাইনাস 1 ইজ इक्वल टू 31 হয়ে গেল আমার অ্যানসারটা অ্যানসারটা হচ্ছে 31 এখানে 31 কারেক্ট আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাব দেখুন এটা আছে 21:3 এখানে 574:2 কত হবে খুবই সিম্পল এটাও দেখুন 21 কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হলো 3 হয়ে গেল বা উল্টোটা করতে পারি আমি 21 ডিভাইডেড বাই 3 যদি করি তাহলে 7 হলো এটাও তার মানে 7 হতে হবে এমন কি দিয়ে ভাগ করব 7 হবে কিন্তু সেটা আমি জানি না যেহেতু তার মানে আমি কি করব 7 দিয়েই আমি এটা ভাগ করব এটাকে ঠিক আছে তাহলে কি হবে 574 কে 7 দিয়ে যদি ভাগ করি এখানে হবে 8 হাতে থাকবে 14 তার মানে এখানে 2 82 ঠিক আছে এখানে অ্যানসারটা কি দাঁড়ালো 82 অপশন সি কারেক্ট অ্যানসার আশা করি বুঝতে অসুবিধা নেই যদি কোথাও কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলি ভালো করে বুঝিয়ে দেওয়ার পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনারা যত নিজেরা এগুলি প্র্যাকটিস করবেন তত আপনারা এগুলি শিখতে পারবেন খুব তাড়াতাড়ি এবং এগুলি খুব কারেক্টলি আপনারা করতে পারবেন পরীক্ষার হলে যদি আপনারা প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে সবসময় মাথা রাখবেন অঙ্ক বলুন জিআই বলুন যাই বলুন না কেন এগুলি যত প্র্যাকটিস করবেন আপনাদের কাছে তত ইজি হয়ে যাবে তত এগুলি সময় বাঁচানোর দিক থেকে আপনারা অনেক এগিয়ে যাবেন ঠিক আছে পরীক্ষার হলে যেহেতু সময়টাই খুব গুরুত্বপূর্ণ তো সুতরাং সময় বাঁচানোর জন্য আমাকে বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে অনেক কিছু অনেকভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে পরবর্তীতে আমি অনেক প্র্যাকটিস সেটও আপনাদের দেব তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আজকের মতন এটুকুই নমস্কার